আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুনাস কুকিং ওয়ার্ল্ডের আরও একটু রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদেরকে দারুণ মজার অরেঞ্জ মোহিতোর একটি রেসিপি করে দেখাবো। দারুণ রিফ্রেশিং এই ড্রিঙ্কসটি, আর সামারের জন্য পারফেক্ট একটি ড্রিঙ্কস। আমরা অনেক সময় বড় বড় রেস্টুরেন্টে এই ড্রিঙ্কসটি অনেক দাম দিয়ে কিনে খাই, অথচ খুবই অল্প খরচে কীভাবে দারুণ মজার এই সামার ড্রিঙ্কটি বাসায় বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আজকের এই অরেঞ্জ মোহিতোটি। একটা লম্বা টাইপের গ্লাস নিয়েছি, দিয়ে দিয়েছি কিছু পুদিনা পাতা আর কিছু মালটা, এভাবে আমি স্লাইস করে নিয়েছি, আর কিছু লেবু এভাবে স্লাইস করে নিয়েছি। এখন একটা মডেল দিয়ে এভাবে এটাকে একটু ক্র্যাশ করে নিব। এটাকে একেবারে ভর্তা টাইপে করা যাবে না, জাস্ট একটু থেতলে নিতে হবে। তারপর এখানে আমি 2 চা চামচের মতো পাউডার সুগার দিয়ে দিচ্ছি, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিয়েছি 3টা আইস কিউব, আর উপর থেকে ঢেলে দিচ্ছি 7-আপ বা স্প্রাইট, যে কোনো একটা দিতে পারেন। আমি 7-আপটা দিয়েছি, চামচ দিয়ে এভাবে একটু নেচে নিচ্ছি। সব শেষে এতে অ্যাড করছি মাল্টার জুস। এই ড্রিঙ্কসটি যারা একবার বানিয়ে খাবেন, কথা দিচ্ছি তারা এই ড্রিঙ্কসটি প্রেমে পড়ে যাবেন। চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স আপ করে নিচ্ছি। একটা স্ট্র বসিয়ে দিয়েছি, আর ডেকোরেশনের জন্য মালটা আর পুদিনা পাতা আমি এভাবে গ্লাসের সাইডে লাগিয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল অরেঞ্জ মোহিতোটি। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্টসও করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।